ছয় বছর পর ১৯শে মার্চ অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। সেখানে দলের গঠনতন্ত্র পরিবর্তন করে কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকটি পদের সংখ্যা বৃদ্ধিসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন কোনো কমিটি জাতীয় কাউন্সিলে ঘোষণা করা হয়নি। কাউন্সিলে দলের গঠনতন্ত্র পরিবর্তন সহ নানা বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, নতুন করে কমিটি করার সব ক্ষমতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। চেয়ারপারসন দ্রুত সময়ের মধ্যেই কমিটি ঘোষণা করবেন বলেও জানান ভারপ্রাপ্ত মহাসচিব। খালেদা জিয়াকে কাউন্সিল তাকেই দায়িত্ব দিয়েছেন, যথাশীঘ্র সম্ভব তিনি এই কমিটি ঘোষণা করবেন, এই এখতিয়ার কাউন্সিল তাকে দিয়েছে। এই কথাটার মধ্যে আপনার মানে ভুল ব্যাখ্যার কোনো অবকাশ নেই। কিন্তু কাউন্সিলে দেয়া খালেদা জিয়ার বক্তব্য ভিন্নভাবে প্রচার করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে বলতে খালেদা জিয়া বুঝিয়েছেন আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে। খালেদা জিয়ার বক্তব্য ভিন্ন খাতে নেয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাই আমরা চাই, এবং সেই সময় সেই নিরপেক্ষ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, এটাই আমাদের আশা, তার আশা। অর্থাৎ তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন ভিন্নভাবে এটাকে প্রচার করা এবং সেটা একটা জনগণকে বিভ্রান্ত করা, জনমতকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ছাড়া আমরা আর কোনো কিছু মনে করছি না। খালেদা জিয়ার বক্তব্য গ্রহণ করে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করতে সরকার এগিয়ে আসবে বলে আশাবাদ জানান বিএনপির এই নেতা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।